ব্রাজিল নারী ফুটবল দলের খেলোয়াড়রা এখন থেকে পুরুষ দলের সমানই বেতন ও ম্যাচ ফি পাবেন। দেশটার ফুটবল ফেডারেশনের সভাপতি হোজেরিও কভোকলো বুধবার দিয়েছেন এমন ঘোষণা। তার মানে নারী দলে খেলা মার্তা ফর্মিগা আর লেতিসিয়া সান্তোসরা বিশ্ববিখ্যাত তারকা নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো সমান বেতন পাবেন। এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর নরওয়ে নারী ও পুরুষ খেলোয়াড়দের সমান পারিশ্রমিক দেবার সিদ্ধান্ত নেয়। বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নারী দল 2019 সালে পুরুষের সমান বেতনের দাবিতে আদালত পর্যন্ত যায়। বিচারক সেটা খারিজ করে দিলেও আপিল করেছে মার্কিন মেয়েরা। ব্রাজিলের সমান বেতনের জন্য আবেদন করা হয় গত মার্চে, যেটা কার্যকর হবে আগামী অলিম্পিক গেমস ও নারী বিশ্বকাপে।